আসসালামু আলাইকুম, আমি সোনিয়া ইসলাম। আমার আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আজকের আয়োজন ছোট বাচ্চাদেরকে নিয়ে, আর আমি আজকে ছোট বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তার জন্য আমি বাজার করে নিয়ে আসলাম। এখন আমি এগুলাকে রেডি করে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। আর যে বাচ্চাগুলোকে আমি খাওয়াবো, বাচ্চাগুলো হলো, এটা আমার বাবার বাড়ি আর এর আশেপাশেই ওরা থাকে, পাশের বাড়ি বললেই চলে আর কি, পাশের বাড়ির। তো ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, আসলে ওদের জন্য এই ছোট আয়োজন। আমি বাড়িতে আসলে ওরা সারাক্ষণ আমার সাথে সাথেই থাকে, আর আমি এমনিও একটু আদর করি, জানি না কেন, হয়তো বা এর জন্যই ওরা আমাকে ভালোবাসে এতটা। তো আমি ওদের জন্যই সামান্য আয়োজনটা করতেছি। তো আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়ে গেলাম, রান্নাটা করব এখন। আমার সাথে হেল্প করবে আমার মা, কারণ লাকড়ির চুলা, আর লাকড়ির চুলায় রান্না করাটা যে কত কতটা কষ্টকর, একা তো কোনোভাবেই পসিবল না। আমি শুধু রান্নাটা করতেছি, মা সব কিছু করতেছে। আর এটা হলো আমার একটা কাকা, ওর নাম ছাইফুল, ও আমাকে হেল্প করতেছে। ও আসলে অনেক ভালো একটা ছেলে, সে আবার কাজ ভালো পারে, মেয়েদের কাজটা ভালো করতে পারে। তো ছাইফুল আমার সাথে হেল্প করতেছে। বাড়িতে আর মাত্র দুই দিন আসি, দুই দিন পরে ঢাকায় চলে যাব। এর জন্যই মন চাইলো একটু বাচ্চাদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করি, এর জন্য আমার সামান্য আয়োজন। রান্নাটা বসিয়ে দিলাম, আমার রান্নাটা হয়ে গেছে। আমি বিরিয়ানি রান্নার পুরো ভিডিওটা দেখালাম না, কারণ এটার ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, তো কেউ চাইলে ওখান থেকে দেখে নেবেন আমার বিরিয়ানি রান্নাটা। আমি এটাকে মিক্সড করে নিচ্ছি, চালটা আর মাংসটাকে। রান্নাটা পুরো কমপ্লিট, এখন বাচ্চারা চলে আসছে, ওরা খাবে এখন। তো আমার মা ওদেরকে খাবার দিচ্ছে। বাচ্চাগুলো আসলেই অনেক ভালো, খুবই ভালোবাসে আমাকে, অনেক অনেক ভালোবাসে আমাকে। আর আমি বাড়িতে যখনই আসি ওরা সবাই চলে আসে, বেশিরভাগ সময়টাই ওরা আমাকে দেয়। কেন জানো ওরা আমাকে খুব পছন্দ করে, আমি জানি না, আর আমারও বাচ্চাদের খুব ভালোই লাগে আসলে। এভাবে আসলে বাচ্চাদের সাথে একসাথে একটা জিনিস খাওয়া আসলে অনেক আনন্দের, কারণ আমরা তো আসলে মানে সবসময় একাই থাকা হয় বাসাতেও, আর এখনকার ফ্যামিলিগুলো তো ছোটই হয়, ছোট ফ্যামিলি হয়, বড় ফ্যামিলি হয় না। তো এই বাচ্চাগুলাকেও তো আর মানে এতগুলো বাচ্চাদের একসাথে পাওয়া হয় না, এর জন্য ভালোই লাগছে ওদেরকে সাথে নিয়ে খাইতে, আসলে অনেক ভালো লাগতেছে। এর জন্য মানে ভাবতেছিলাম ওদেরকে একদিন বিরিয়ানি রান্না করে খাওয়াই, তো ওদেরকে রান্না করে খাওয়াইতে পেরে আমারও অনেক ভালো লাগতেছে। ওরা আজকে আসলেই হ্যাপি, ওদেরও ভালো লাগতেছে, সবাই একসাথে খাইতেছি, আমিও খাইতেছি ওদের সাথে। অবশ্য আমাকে দেখা যাচ্ছে না যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান। আসলে আজকে দিনটা অনেক ভালো ছিল, আমাদের আসলে সবারই উচিত এরকম ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ানো।
ওদের মনটা ভালো থাকে, আমাদের মনটা ভালো হয়ে যায় ওদেরকে খাওয়াইতে পেরে। দুদিন পরে ঢাকায় চলে যাব আমি, ওরা আমাকে খুব মিস করবে, তাই আজকে ওদেরকে একসাথে নিয়ে খাওয়া। আমার সত্যি আজকে খুব ভালো লাগতেছে নিজের হাতে ওদেরকে রান্না করে খাওয়াইতে পেরে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক এরকম ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর। আজকের অনুভূতিটা আসলে অনেক ভালো ভালো লাগতেছে আমার খুবই। তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।